আগামীকাল, আগামীকালের কথা বলবো। হ্যাঁ, 25 তারিখ শেওড়াফুলিতে থাকবেন তিনি, 26 তারিখ হাওড়াতে থাকবেন। আর অগ্রিম যদি জানতে চান আসন্ন অমাবস্যার কথা, তাহলে 17ই নভেম্বরের ডেটটা মাথায় রাখতে হবে। 17ই নভেম্বর তারাপীঠে থাকবেন, তারাপীঠে মাতার অ্যাপার্টমেন্টে, জানেনই আপনারা। এরপরে অবশ্যই বহরমপুরের কথা বলবো, বহরমপুরে 19 তারিখে থাকবেন, তারপরে আর 20 তারিখে থাকবেন কৃষ্ণনগর। আর অন্যান্য শিডিউল কলকাতার এবং তার পার্শ্ববর্তী যেরকম থাকে সেরকম তো আছেই। এগুলো কেন বলা, কেন বলা, এটাই যে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে থাকবে, সমস্যা সমাধান আছে এটা আমরা আচ্ছা শুনি, কিন্তু সমস্যা সমাধানের লক্ষ্যে সঠিক মানুষের কাছে তো পৌঁছাতে হবে, তবেই তো সমাধানটা হবে। খুব একদম বাস্তব কথা, সেই সমাধানের লক্ষ্যে এটা একদম বাড়িয়ে বলার কিছু নেই। একদম সাধারণ পর্যায়ের মানুষ থেকে অসাধারণ আমরা যাদেরকে বলি, বা একদম সেলিব্রিটি পর্যায়ের মানুষ, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ যার কাছে চোখ বন্ধ করে এসে ভরসা করে আসেন এবং সেই ভরসার প্রতিফলনটা পান, রেজাল্টটা পান, এবং যার নিরিখে তারাই নিজেরাই বলেন কাজের মানুষ, কাছের মানুষ, শ্রীমতী বৈশালী সরকার। হ্যাঁ, তিনি তার প্রতি ভরসাটা তার রেজাল্টের জায়গা থেকে আরও বেশি করে মানুষ জানেন। আর এই অনুষ্ঠানে আমরা আজ চোখ কান বন্ধ করে ভরসা করি এই জন্য, কেন বলুন তো, পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি তারই প্রতিষ্ঠিত সেই বিশেষ জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। এনিওয়ে, সেখানে ভর্তিও চলছে, এই ফাঁকে এই তথ্যটাও জানিয়ে রাখলাম। তো সেই ইনস্টিটিউটে সেখানে একজন প্রিন্সিপাল, একজন শিক্ষক রূপে, শিক্ষিকা রূপে যেভাবে পাঠ প্রদান করেন, এখানেও প্রতিটা অনুষ্ঠান সেই এক একটা ক্লাসের মতোই হয়ে যায়। আজ আজও তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পাবো, শনি ট্রানজিট 26শে অক্টোবরের দিকে আমরা অনেকেই তাকিয়ে আছি। হ্যাঁ, সেই নিয়ে আজকে জানবো, একটা অসাধারণ স্পিচ বা আলোকপাত পাবো, তার মধ্যে আপনাদের লাইভ অনুষ্ঠান, ফোন কলস তো থাকবেই। আর আরও একটা তথ্য শেয়ার করে দিই, যে যারা যোগাযোগ করতে চান, যে হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে সেই নাম্বার দুটো নোট করে নিন চটপট, তারপরে তো সেই গভীর মনোনিবেশ সহকারে আলোচনাটা, সেই আলোচনার লক্ষ্যেই সরাসরি চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। এবং স্বাগত জানাই বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। নমস্কার জানাচ্ছি সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে। এবং শনির এই ট্রানজিট অর্থাৎ 26শে অক্টোবর শনি বৃশ্চিক রাশি ত্যাগ করে কিন্তু ধনুরাশির ঘরে যাচ্ছে। ধনুরাশি কার ঘর না, বৃহস্পতির পজিটিভ ঘর, অগ্নিতত্ত্বের ঘর, সেখানে কিন্তু শীতল তত্ত্ব শনি কিন্তু প্রবেশ করছে। এবং আমরা জানি শনি এবং বৃহস্পতি আমরা গুরু সৌরি যোগ বলে থাকি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের নিয়ে বাবা মারা খুব চিন্তায়, পরপর তো অনুষ্ঠানগুলো গেল বা পরপর উৎসবগুলো গেল, কিন্তু এখন তো সামনেই পরীক্ষা, সামনেই মাধ্যমিক চলে এসছে, উচ্চ মাধ্যমিক চলে এসছে, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো চলে এসছে, কাদের জন্য ভালো হবে এই শনির ট্রানজিট, কী করবেন আপনার ছেলে অমনোযোগী হলে, সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথাই বলে রাখবো, 2020 সাল পর্যন্ত কিন্তু এখানে থাকবে, অর্থাৎ এই 26শে অক্টোবরের পর থেকে কিন্তু 2.5 বছর কিন্তু শনি কিন্তু ধনুরাশির ঘরেতে থাকবে। আমরা অনেক কিছু এই সময় আমাদের মধ্যে পজিটিভিটি দেখতে পাবো, মানুষকে শুধরে নেওয়ার জায়গা দেখতে পাবো, কিন্তু কিছু কিছু রাশি লগ্নের জন্য কিন্তু শনি ধাইয়া থাকবে, কিছু কিছু রাশি লগ্নের জন্য যেমন শনি সাড়ে সাথী থাকবে, এবং এডুকেশনের জন্যে, কারণ আমরা জানি শনিকে আমরা বলে থাকি শনির বাহন হচ্ছে কিন্তু শকুন, আমরা ধরে থাকি, এবং শকুন কী করে দেখবেন নিজের মাংস খায় না বা কাছে দিলে খায় না, সে ছো মেরে কিন্তু মাংস নিয়ে থাকে। তাই শনিরও কিন্তু আমরা বলে থাকি যে দৃষ্টি যে জায়গায় পড়বে সেই জায়গাগুলোকে কিন্তু সে টোটালি ড্যামেজ করে দেয়, সে যে ঘরটায় বসে থাকে যত না ক্ষতি করে, যে যে ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ শনির দৃষ্টি কিন্তু এখানে তৃতীয়, সপ্তম এবং দশম। তৃতীয় দৃষ্টি যখন ধনুরাশিতে যাবে কোথায় দেবে, না কুম্ভ রাশির ঘরে, সপ্তম দৃষ্টি দেবে হচ্ছে মিথুন রাশির ঘরে, এবং কন্যা রাশির ঘরে কিন্তু শনির ঢাইয়াও চলবে, এবং বৃষ রাশিরও শনির ঢাইয়া চলবে, এবং কন্যা রাশিতে কিন্তু শনির দৃষ্টি ও দশম দৃষ্টি থাকবে। অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকারা, সেটা ছেলেই হোক মেয়েই হোক, যারা পরীক্ষা দিতে চলেছেন, কারণ তাদের চতুর্থ ভাবের ওপরেই শনি রয়েছে, খুব অ্যালার্ট হতে হবে। এবং জন্মছকে যদি শনি পীড়িত থাকে, ইয়ারলস করিয়ে দেবে, ভালো ছেলেদের রেজাল্ট একদম মনোমত হবে না, যেভাবে মামা বাবা আশা করছেন কেরিয়ার করবেন সেভাবেও কিন্তু হবে না। আগের বছর আমি বলে রাখছি, একটি ছেলে এসেছিলেন আমার কাছে আগের রোববার, তার বাবা মা এসেছিলেন, ছেলেটি পাজল পুরো এর স্যাটার্নের জন্য,
সাড়ে সাথে চলছিল, একদম ডিস্টার্ব। একটা বছর আগে আমাকে কাছ থেকে আসছিল ওরা, এবং সে বলেছে আমি পরীক্ষায় বসবো না, দেবো না আন্টি। কিন্তু সে দেখা গেলো হায়ার সেকেন্ডারিতে আমার রেমিডি পড়ে, আমি যেভাবে তাদের চলতে বলেছি সেইভাবে, হয়তো তার বাবা মা এখন দেখছে অনুষ্ঠানটা, 97% কিন্তু সে পেয়েছে হায়ার সেকেন্ডারিতে, এবং ইঞ্জিনিয়ারিংয়ে সে চান্স পেয়েছে, সেখানেই সে ভর্তি হয়েছে। অর্থাৎ আমরা যদি সঠিক টাইমে আমাদের চলার পথের যে বাধাগুলো ঠিক করে নিতে পারি, তা কারণ সেই ছেলেটির মধ্যে তো বুদ্ধিমত্তা রয়েছে, তাকে পাজল করে দিয়েছে শনি। শনি কিন্তু মানুষকে প্রথমেই হ্যাক করে, কিন্তু আমাদের এই যে একদম এই যে চক্রটি, সংসার চক্র, এখানে কিন্তু আমরা বলে থাকি শনির অধিবাস, এবং শনি কিন্তু সবার আগে মানুষের ব্রেনকে কিন্তু পাজল করে দেয়। আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন না শনির সাহায্যে, আপনার চতুর্থভাবে থাকলে আপনার পড়াশুনো হাজার পড়লেও মনে সংযোগ আসবে না, আপনি মনে রাখতে পারবেন না, পরীক্ষার খাতায় গিয়ে বাড়িতে যেটা করে গেলেন পরীক্ষার খাতায় গিয়ে সেটা ভুলে যাবেন। অর্থাৎ এই যে রাশি রগ্নের কেউ আছে আমাদের সাথে, হ্যাঁ অলরেডি চলে এসেছে বলে নিজে তারপর, হ্যাঁ কথা একটু বলে নেওয়া যাক, তারপরে আবার মন দিয়ে সেই শনি প্রসঙ্গে শোনা যাবে। হ্যাঁ কে আছেন, নমস্কার। হ্যালো। হ্যালো কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার নেবেন, কে বলছেন বলুন। হ্যাঁ আমি বিজয়ঘাট থেকে জয়িতা দাস বলছি। আচ্ছা আপনি কার দিকে, কেউ নমস্কার। আপনাকেও নমস্কার। আপনি কার সম্পর্কে এখন জানতে চাইছেন বলুন। আমি জানবো আজকে আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের সম্পর্কে, তার আগে আমি একটু বলে নি, আমি দিদির অনুষ্ঠান বহুদিন ধরে দেখছি। আচ্ছা বেশ। আর আমার এক বান্ধবী দিদির কাছে গিয়েছিল, গিয়ে তার অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না, এখন বিয়ে হয়েছে, খুব ভালো বিয়ে হয়েছে। কোন চেম্বারে এসেছিলেন? গড়িয়াহাট চেম্বারে। আচ্ছা গড়িয়াহাটের চেম্বারে, বেশ। তো বা দিদির সম্পর্কে আপনার বান্ধবীর কাছ থেকে কি শুনেছেন? শুনেছেন যে দিদি খুব ভালো, মানে ওনার কাছে গেলে যে কোনো সমস্যার সমাধান মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু তারা নিজেরা রেজাল্টটা পেতে দেখেছেন তাদের লাইফে, তিনি তো বলবেনই। এনিওয়ে দেখা যাক আজকে আপনার ভাইয়ের সম্পর্কে কি রাস্তা দেখান তিনি। বলুন ডেট অফ বার্থটা আগে বলুন। ভাইয়ের নাম হচ্ছে অতনু দাস। অতনু দাস, হ্যাঁ অতনুর ডেট অফ বার্থ হচ্ছে 15/10/2000। 15/10/2000, আচ্ছা। একটা 15 PM মানে দুপুরবেলা, দুপুর একটা 15। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন আপনি? না আসলে আমি কোনোদিন কাউকে দেখাইনি, আমার বাবা মা তো এইসব জ্যোতিষ বিশ্বাস করে না, তাই কারণ মানে রাশি লগ্নটা জানা নেই। মেষ রাশি, ধরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, ঠিক আছে, নরগণ আছে, এবং ভাইয়ের দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন। প্রথম কথাই বলে থাকবো যে এখন কিন্তু লগ্নের উপর কেতু, সপ্তম ভাবে রাহু, এবং যেহেতু লগ্নপতি শনি, সেই শনি কিন্তু দেখা যাচ্ছে ওর কিন্তু এই মুহূর্তে দ্বাদশ ভাবে এসে অবস্থান করছে। ভাই কি আর্টস নিয়ে, এখানে শুক্র তো কমার্স নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, এবং তার পাশাপাশি দেখবেন ওর কম্পিউটারের প্রতিও কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে, ল্যাপটপ কম্পিউটার এগুলোর প্রতিও কিন্তু খুব ইন্টারেস্ট আছে, তাই তো? হ্যাঁ। কিন্তু এই যে লগ্নপতি দ্বাদশ হস্ত, অর্থাৎ যখনই পড়তে বসে শুয়ে পড়ে, হ্যাঁ, এবং কারো কথা কিন্তু শুনতে চাইবে না। কেতু আপনার দ্বাদশের হচ্ছে ষষ্ঠভাবে, রাহু রয়েছে ভীষণ জেদি হবে, এবং ওর শনি দেখা যাচ্ছে বৃহস্পতি যুক্ত রয়েছে, যার ফলে এখানে কিন্তু ওকে দেখবেন আপনাদের প্রতিটা কাজ ঠেলে ঠেলে করাতে হয়, এই চাপ করতে জানে, এই খেতে বসে, এই পড়তে বসে, আর যদিও বা পড়তে বসে শুয়ে পড়ে। হ্যাঁ, কারণ এখন শনি কিন্তু দ্বাদশ ভাবে আসছে, শয্যার জায়গা আসছে, ওর মধ্যে লেথার্জি ভীষণ ভাবে থাকবে। আমি বলবো, আপনি তো বললেন যে আপনার বান্ধবীর এসে বিয়ে হয়ে গেছে, এই ছকটা যেহেতু ওকে সামনের বছর পরীক্ষা দেবে, আর চতুর্থপতি তো ওর অষ্টমে, তো এটাও তো খুব ডিস্টার্ব। ওর কি কোনো একটা বছর ইয়ার লস হয়েছে? ওর কোনো বছর কি ফেল বা এরকম ভাবে কোনো আটকে গেছিল? হ্যাঁ, কারণ সেটার ইন্ডিকেশন ওর ছকের মধ্যে রয়েছে। আমি বলবো দেখুন, বুদ্ধি ওর যে নেই আমি বলবো না, ঠিক আছে, বুদ্ধি আছে, এবং ওর দেখবেন কম্পিউটার উপরে ন্যাকটা খুব ভালো থাকবে, কারণ দশমপতি একাদশে, পঞ্চমপতি একাদশে,
ও কম্পিউটার ল্যাপটপ এই ধরনের ওকে অবশ্যই অ্যানিমেশন এই ধরনের কোনো কোর্স কিন্তু করাবেন, পাশাপাশি কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করান। কিন্তু এই মুহূর্তে যা ওর ট্রানজিট রয়েছে, ও কারো কথা শুনতে চাইবে না এবং বই নিয়ে বসতে চাইবে না, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনাকে একটু সরাসরি আসতে হবে। আপনি তো বললেন বাবা, আমি আপনার ওই গড়িয়াহাট চেম্বারেই যাব। আপনি তো বললেন বাবা মা মানেন না, কিন্তু ভাইয়ের জন্য জানেন না, ওই নিয়ে যেতে হবে লুকিয়ে যেভাবে হোক। হ্যাঁ, না হলে তো লাইফটার মানে ফিউচারটা তো নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে ওর এখন যে দশা চলছে, দশাও কিন্তু খুব ডিস্টার্ব। ওর কিন্তু স্যাটার্নের একটা চন্দ্র শনির অন্তর্দশা চলছে, অর্থাৎ এখানে কিন্তু আমি বলে থাকবো বন্ধু সঙ্গ খুব খারাপ হবে। বন্ধু একদম ভালোবাসতে পারে না, প্রচন্ড মাথা গরম হবে, জেদি হবে। আপনার ভাই রেগে গেলে ভাঙচুর পর্যন্ত করে, তাই তো? বাড়ির জিনিসপত্র ভাঙে। হ্যাঁ, কাজে এই ধরনের নেচার যখন ওর মধ্যে, ওর সম্বন্ধে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? একদম মিলে গেছে। হ্যাঁ, কাজে আমার মনে হয় ছেলেটা ভালো, কিন্তু সেই শুভত্বটা যাতে ওর মানে অশুভত্বটা ওর যে ছকে রয়েছে সেটাকে কিন্তু দূর করতে হবে। আর যেহেতু আমি শনি ট্রানজিট নিয়ে আলোচনা করছি, শনি ওর যেহেতু জন্মকালীন ছকে ফিফথে রয়েছে এবং কিছু কিছু কথা লুকায় কিন্তু আপনাদের, সব কিছু বলে না বাইরে, কি করে বলে না, সেই লগ্নপতি শনি, লগ্নপতি দ্বিতীয়পতি মকর রাশির, সে কিন্তু দ্বাদশে এসছে, যার ফলে ব্যয়ের জায়গায় এসছে। সেখানে আমি বলে থাকবো একটু কিন্তু ওকে মানে প্রতিকার প্রতিবিধান নিতে হবে, নিলে কিন্তু কার লগ্নে এখন কেতু সপ্তমে রাহু নেশার প্রতি আসক্তি হবে, বাইরে গিয়ে টুকটাক ভুল কাজ করে আসবে, সেগুলো আপনাদের বলবে না, পরবর্তী সময় আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। সাথে থাকুন, আপনি ফোন নাম্বার দুটো লিখে নিন, সেটাই সবচেয়ে বেশি কাজে দেবে। আপনি আসবেন বলছেন ওই 9836286759 এবং 9836464659, এই দুটো নাম্বার লিখে রাখুন। এখানে যে কোনো একটা ফোন করে নিন, কথা বলে নিন। আর রবিবারে তো থাকবেনই, গড়িয়াহাটে থাকেন চেম্বারে, সেটা তো জানেনই। নামটা লিখিয়ে একটু চলে আসুন। যদি একটা এই ক্ষেত্রে যে স্টুডেন্ট অতনুর ক্ষেত্রে এই যে আপনি অ্যানালিসিসটা করলেন, আমরা নর্মালি বিদ্যার্থীদের ক্ষেত্রে তো বুধের কারো কথার কথা শুনি। বুধ হচ্ছে, দেখো বুধ হচ্ছে বিদ্যার কারক, বুধ আর বৃহস্পতির কারক কি? আচ্ছা, বৃহস্পতি হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের কারক গ্রহ। বৃহস্পতি কি করে, আমরা যা কিছু শুনি যা কিছু পড়াশোনা করি সেটা আমাদের ব্রেনে স্টোর করছে, আর বুধের কাজ হতে সেটাকে কিন্তু এক্সপ্লেন করা। অর্থাৎ যার বুধ যত স্ট্রং হবে সে কিন্তু, সে হয়তো বন্ধুর পড়া শুনেছে কি টিচার কি বলেছে। আমি আমার আমার জ্যোতিষের ক্লাসেও যখন পড়াই, অনেকের দেখেছি বুধাদিত্য যোগ আছে, যেসব স্টুডেন্ট রয়েছে দেখছে, অনেকে কি করে মানে আমি যা যা বলি ওরা কিছু লিখবে না, যা যা বলি পুরো কপি করে নেয়, একদম সেইভাবেই ওরা বলতে থাকে। তো এইটা হচ্ছে বুধের ক্যারেক্টার, বুধ একদম এক্সপ্লেন করে দেয়। অর্থাৎ বুধের মধ্যে অত জ্ঞান অত কম বা বুদ্ধি অত কম স্ট্রং থাকে, হয়তো সে পড়ছে কম ফাঁকিবাজ, কিন্তু সে কালেকশন করে কিন্তু ঠিক মেনে দেবে। কিন্তু বৃহস্পতি হচ্ছে রিসিভ করছে, সে কিন্তু দিতে পারছে না, যার ফলে দেখবেন বহু মানুষ আছে খুব জ্ঞানী নলেজ রয়েছে, আমি এরকম বহু গুরুর সান্নিধ্য পেয়েছি, তারা হয়তো মিডিয়ায় আসে না, খুব সাধারণভাবে জীবনযাপন করে, অথচ তারা ভীষণ মানে আমরা তো বুঝতে পারি যে এত গুণী মানুষ, এত জ্ঞান তাদের, এত কিছু তাদের মধ্যে রয়েছে, এত সাত্ত্বিকতা রয়েছে তাদের মধ্যে, কাজে সেই জায়গাটা বৃহস্পতির মধ্যে কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ বিদ্যার কারক হিসাবেই কিন্তু আমরা, যে কারণে বুধ এবং বৃহস্পতি জোডিয়াকে নবম এবং তৃতীয়, তৃতীয় কেন, কারণ আমাদের জানা শেখার আগ্রহ, আমরা যা কিছুই করি সেটা ডান্স হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, সেটা ড্রয়িং হতে পারে, আমাদের কিন্তু অবশ্যই থার্ড ভালো থাকতে হবে। আপনার ইচ্ছা না থাকলে আপনি কিন্তু কোনোদিন কোনো কাজ করতে পারবেন না। যারা লেজি হয়, যাদের ইচ্ছা ভাল কম থাকে, তারা দেখবেন ঘরে বসে সময় কাটায়। আমি বহু হাউস ওয়াইফকে অ্যাস্ট্রোলজি শিখিয়েছি, তারা ঘরে বসে এখন লাখ টাকা ইনকাম করছে, অর্থাৎ তারা মানে নিজেরা যে সঠিক প্রেডিকশন করছে সেটা শুনে আরেকজন আসছে, তার থেকে আরেকজন আসছে, অর্থাৎ তার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। কিন্তু আমাদের সেগুলো জানতে, আমাদের সেগুলো বুঝতে হবে, এবং এই শনি আমাদের অনেক ভালো কিছু দিতে পারে। শনির মধ্যে দেওয়ার ক্ষমতা প্রচুর, শনি যেরকম আপনাকে অর্থ দেবে আবার অর্থ টেনেও নেবে, সেরকমভাবে আপনাকে যেরকম সততা দেবে আবার আপনাকে ঠিক ততটাই মানে খারাপ দিকে নিয়ে যাবে। কাদের কোন দিকে, বিশেষত আমি বলবো এবছর এডুকেশনের জন্য, যেহেতু সামনেই পরপর পরীক্ষা আছে, কন্যা রাশির কিন্তু খুব টাইট অবস্থা, কন্যা রাশির জাতক জাতিকের পাজল হয়ে যাবে, মনে রাখতে পারবে না, এবং ওদের ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকছে,
অত কম্পিটিশন, যে সমস্ত পরীক্ষায় যাবে, আগে আপনার বাচ্চা অত 90% পারতো, সেটা দেখবেন 60% হয়ে যাচ্ছে। কেন এত পার্সেন্টেজ কমে যাচ্ছে? অর্থাৎ আপনি সেই জায়গাটা বুঝে পাবেন না। আমি প্রথমেই বললাম কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু ভীষণ নেগেটিভ একটা, তার সাথে সাথে কিন্তু বৃশ্চিক ধনু এবং মকর এদের তিনজনেরই সাথে সাথে চলবে। ধাইয়া চলছে বৃষর, বৃষর কিছু প্রাপ্তিও আছে বৃষর অ্যাসপেক্টের মাধ্যমে শনি, যেহেতু বৃষ রাশির জন্য কিন্তু দেখা যাচ্ছে দশম এবং একাদশ পথে, সেক্ষেত্রে কিন্তু কিছু প্রাপ্তি পাবেন। কিন্তু স্টুডেন্টদের জন্য যেহেতু শনি অষ্টমে চলে যাচ্ছে, যার ফলে আমি বলে থাকবো যে তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গা ভীষণভাবে ব্যাঘাত কিন্তু নিয়ে আসবে, সেদিক থেকে কিন্তু মা বাবাকে সতর্ক হতে হবে। শনির কারো কথা কি হতে পারে? এই যে 26 অক্টোবরের কথা বলা হচ্ছে, সেই ট্রানজিটের কথা বলা হচ্ছে, সেখানে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা একটু আগে যে আলোচনাটা প্রসঙ্গটা উত্থাপন করার, এটাই মানে যে বুধ এবং বৃহস্পতির কারো কথা যেমন শুনলাম স্টুডেন্টদের ক্ষেত্রে, তারই সাথে সাথে শনির এফেক্ট কি হতে পারে, এই ট্রানজিটের এফেক্টটা কি হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে, কতটা সজাগ থাকতে হবে? লেথার্জি, মা বাবার কথা শুনতে চাইবে না, 8টা বাজলেই বিছানা ধরে নেবে, মাকে বলবে কাল থেকে আমি করবো, কিন্তু কাল আর আসবে না। ভোরবেলা 5টায় অ্যালার্ম দিয়ে রাখবে, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 8টা 9টা বাজিয়ে দেবে। এটা হচ্ছে, আমি প্রতিনিয়ত প্রচুর স্টুডেন্ট দেখি, আমি যেগুলো বলি সেগুলো পুরো বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে দিই, কারণ প্রতিনিয়ত কিন্তু আমি দেখি গ্রহ মানুষের ওপর এইভাবেই লিড করে চলেছে। বেশ, এই মুহূর্তে পরের বন্ধু ওয়েট করছেন, আর একটু সন্ধান করব যতটা বাকি আছে। সবচেয়ে বড় কথা, করণীয় কি এই এই সময়টা, করণীয় কি সেটা সন্ধান করতে হবে। কিন্তু তার আগে বন্ধুকে স্বাগত, কে আছেন ফোনে, নমস্কার নেবেন? নমস্কার, আমি মনাজা বলছিলাম, উলুবেড়িয়াতে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো, অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোগ্রাম বহুদিন ধরে দেখি, বহু চেষ্টা করি, লাইন পাই না। আচ্ছা, একটা আপনাকে থামিয়ে একটা প্রশ্ন করি। বেশ, এটা খুব আমাদেরও ভালো কথা, কিন্তু ওই যে দিদির অনুষ্ঠান অনেক দিন ধরে দেখেন বললেন, আমি ছোট্ট প্রশ্ন করি, কেন দেখেন? ভালো লাগে, বাস্তব কথা বলেন, ভালো লাগে, শিক্ষামূলক প্রতিষ্ঠান, ওই জন্য প্রেডিকশন এবং বিচারের মাঝখানে থাকেন না, তার মাঝখানে অনেক গভর্নমেন্ট কথা বলেন, যেগুলো খুব কাজে দেয় এবং সেগুলো শুনে আমরা অনেক কিছু বুঝতে পারি, এর জন্য খুব ভালো লাগে। কিছু নিতে পারি, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি, এবং নিজেদের হাজবেন্ডের ছক, ছেলের ছক, নিজের ছক নিয়ে বসি, আপনি যখন বলেন সেগুলো কিছু কিছু মেলে, সেগুলোও দেখি। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এই জ্যোতিষ সম্পর্কে একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং আমি আগেও আপনাদের কি বলে গেছি না, শনি কিন্তু নবম ভাবে ঢুকছে, অর্থাৎ 26 অক্টোবর কিন্তু নবম ভাবে যেহেতু আসছে, বৃহস্পতির যেহেতু ঘর সেটা, বৃহস্পতি আমরা একটু আগে আলোচনা করলাম জ্ঞান, নলেজ, আধ্যাত্মিকতার ঘর, প্রতিটা মানুষের মধ্যেই দেখবেন আস্তে আস্তে কিন্তু এই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করার জায়গা আসবে। কারণ বহু জ্যোতিষী কিন্তু যারা ঠকবার ছিলেন, আস্তে আস্তে তাদের সরে যেতে হবে বাধ্যতারা, কারণ এটাই হচ্ছে কর্ম বা সৃষ্টির নিয়ম, পঞ্চতত্ত্বের নিয়ম, আমি বারবার যে জিনিসগুলো আপনাদের বলে থাকি। এবং শনি কিন্তু মানুষকে কষাঘাতে আঘাত করে মানুষকে সোজা পথে কিন্তু নিয়ে আসে, সে ব্যাকা পথে কিন্তু নিয়ে যেতে চায় না। কাজেই স্টুডেন্টদের আছেন কি উনি আমাদের সাথে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওনার থেকে ডেট অফ বার্থটা বলুন আপনি। আগে আগে অবশ্যই বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1986। 12/10/1986, হ্যাঁ, সময়টা বলুন। 7:10 PM বার্নালে জন্ম, মানে রাত্রিবেলা। আর রাশি লগ্ন জানেন নিজের? জানেন না। আপনার এই কথা শুনে খুব ভালো লাগলো, বাগনানে জন্ম। একটু ফার্স্ট কলার যিনি ছিলেন, জয়িতা ফোন করেছিলেন বিজয়গড় থেকে, উনি বলছিলেন ওনার বাবা একদমই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না, কোনোভাবে যদি এই অনুষ্ঠানটা দেখেন কোথাও একটা অন্তত তার মাথায় ঢুকবে যে জ্যোতিষশাস্ত্র, যে এই যে একটা বিশ্বাস, একটা যুক্তির জায়গা রয়েছে, সেটা কিন্তু ওই সম্পূর্ণ কুসংস্কারের জায়গা কিন্তু নয়। এবং সবচেয়ে বড় কথা, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার যদি থাকেন, তিনি সেইভাবেই আমাদেরকে গাইড করবেন, সেই দিকটাই যদি সকলের কাছে পৌঁছায় আমাদের একটা শিক্ষার জায়গা। এবং আমি মনে করি ডাক্তারি বলো, লয়ার বলো, ইঞ্জিনিয়ারিং বলো, কোনো অংশে জ্যোতিষ তাদের থেকে ছোট না, কিন্তু মানুষ, হ্যাঁ, মানুষ সেটা শিক্ষাটা গ্রহণ করে না জ্যোতিষের মধ্যে। আমি আমি বলছি, আমাকে যেমন একজন সেদিনকে এসে প্রশ্ন করলেন যে দিদি আমার পায়াটা বলুন আর তিথিটা বলুন, খুব সুন্দর কথা। আমি বললাম দেখুন, আমার কাছে বহু টুইন বাচ্চার চার্ট আসে, তাদের কিন্তু প্রত্যেকের পায়া এক, তিথি এক, গণ এক, রাশি এক, লগ্ন এক, লগ্নের নক্ষত্র এক,
কিন্তু দেখা যাচ্ছে তাদের সাবলট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 মিনিট কি 3.5 মিনিটের ডিফারেন্সে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো বোন হয়তো পড়াশোনায় খুব ভালো, সায়েন্স নিয়ে সে এগিয়ে গেল, কোনো বোন ক্লাস 8 অব্দি পড়েই আর পড়লো না। তাহলে প্রত্যেকটা মানুষের তো তাহলে আপনাদের একই প্রশ্ন আসবে যে কেন হলো না, দুটো ছক মানে প্ল্যানেটারি পজিশন তো সব এক, তৃতীয় এক, পায়া এক, এটা একটা চমকদারি জ্যোতিষ হচ্ছে, কিন্তু বুঝতে গেলে বুঝতে হবে আমাদের ডিগ্রিগত মান, আমাদের সাবলট কি বলছে, চতুর্থ সাবলট সেই বোনের কি আছে, রাহু গিয়ে বসেছে, তার ফলে তার পড়াশোনা ছেদ হয়ে গেছে। আর যার বৃহস্পতির রয়েছে সূক্ষ্ম রেতে রয়েছে রবি, তার কি করেছে, তাকে সায়েন্স নিয়ে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। এইগুলো আমাদের কিন্তু পড়াশোনার দরকার আছে, চটকদারি জ্যোতিষ কিন্তু করা যায়, কিন্তু আমি কোনোদিনই কিন্তু সেটা করিনি, এবং যার ফলে কিন্তু মানুষ আজকে কিন্তু এটা বুঝতে পেরেছে জ্যোতিষ একটা সাবজেক্ট, সেটা জানার প্রয়োজন রয়েছে, শেখার প্রয়োজন রয়েছে। এবং বহু মানুষ আমার কাছে কিন্তু আসেন শুধুমাত্র কিন্তু তারা একটা বিশ্বাসেই আসেন যে আমি আপনার থেকে এসেছি কিন্তু কাজ পাওয়ার জন্য, কারণ আমার এরকম কাজ পেয়েছে তাই আমি আজকে এসেছি। আনফরচুনেটলি মলয়ের লাইনটা কেটে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, আমাদের সময় শেষ। বলে রাখবো যে আপনার এটা ব্যবসা ছ, আপনার মেষ লগ্ন মকর রাশি শনি সাথে ধরেছে, কিন্তু ভীষণ জেদি, আপনি যেটা করবেন মনে করেন করে থাকবেন, এবং আপনার বুধ শুক্র একদম সপ্তম ভাবে রয়েছে, এটা ভালো। একটাই আপনার জন্মছকের মধ্যে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে কালসর্প, অর্থাৎ আপনি যতটা উচ্চাকাঙ্ক্ষী আপনি যতটা এফোর্ট দেন সেই সাপেক্ষে কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন না, সেটাই দিল আপনার প্রশ্ন। কাজেই সেই রেজাল্টটা যদি আপনি পেতে চান আমি 26 তারিখে হাওড়াতে বসবো, যদি মনে করেন অবশ্যই চলে আসবেন। একদম শেষের দিকে চলে এসেছি দিদি, একদম লাস্ট ইনফরমেশনটা আপনার কাছে নিয়ে নিতে হবে, 17ই নভেম্বর তো আপনি তারাপীঠে থাকবেন, তো এই যে 26শে অক্টোবরের এই যেটা হচ্ছে তাদের জন্য কতটা টেনশনে রয়েছে, টেনশন থাকারই কথা। কিছু কিছু মানুষের ডিস্টার্বও রয়েছে, শনি কেতুর অবস্থান রয়েছে, আর শনি থাকছেও কিন্তু কেতু স্টারে এই সময়, কাজেই যাদের জন্মছকে কেতুর সাথে যুক্ত রয়েছে শত্রু প্রবল বৃদ্ধি পাবে, যাদের ষষ্ঠ ভাবের সাথে যুক্ত রয়েছে রোগ প্রবল বৃদ্ধি পাবে, যাদের প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে সম্পর্কের জায়গায় ছেদ চলে আসবে, যাদের কর্মক্ষেত্রের জায়গাতে সাথে যুক্ত হয়ে থাকবে তাদের কিন্তু কর্ম চলে যাবে, যাদের এডুকেশনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে তাদের কিন্তু এডুকেশনের রেজাল্ট মোটেও ভালো হবে না। আপনারা যেরকম আশা করবেন, ভাববেন আমার মেয়ে সবকটাতে লেটার পাবে বা স্টার পাবে, কিন্তু দেখা যাবে একদম অর্ডিনারি রেজাল্ট করছে। আমি এগুলো কিন্তু মানে প্রতিটা সময় প্রতিটা বছরে এই জিনিসগুলো কিন্তু ফেস করে এসেছি। কাজেই যারা চাইছেন শনি আপনার জন্মজাকে দেখে নিন কি অবস্থানে রয়েছে, কোন স্টারে রয়েছে, কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে, আপনার জন্য কি এই 2.5 বছরের সমস্যা বহুল হয়ে যাবে, যা বহু মানুষ কিন্তু এই সময় চলে এসেছেন, তারা কিন্তু এই 17 তারিখে আমার সাথে তারাপীঠে থাকবেন, আমি সেখানে হোম যজ্ঞ আহতি করবো, এবং শনির সাড়েসাথী বলুন, শনির ঢাইয়া বলুন, অবশ্যই তার সে সমস্ত প্রতিকার হবে। পাশাপাশি শনি কেতু, শনি রাহু, শনি মঙ্গল, শনিচন্দ্র, যত রকম নেগেটিভ শনির রয়েছে সেই সমস্ত গ্রহদোষের কিন্তু প্রতিকার করা হবে, এবং আপনার চলার বাচ্চা কী হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। আজকের মতো অনুষ্ঠানের সময় শেষ, আপনারা যদি চান তো ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে সেই জায়গাটা আরও একবার ভালো করে বিচার বিশ্লেষণের সুযোগটা নিতে পারেন চেম্বারে গিয়ে। আর আমাদের এই প্রসঙ্গটা অবশ্যই 17ই নভেম্বর যে দিদি থাকবেন তারাপীঠে সেটা ডিটেলসে জানার সুযোগ থাকছে নেক্সট এপিসোডে, আমরা কোথাও একটা সেই দিকে তাকিয়ে থাকবো আরও গভীরতার সাথে জানার জন্যে, কিন্তু আজকে আমরা নিরুপায় থামতে হচ্ছে। ইউটিউবে গিয়ে কিন্তু এনি টাইম অনুষ্ঠানটা দেখেন, দেখবেনও নতুন করে বলা যায়, যাওয়ার আগে শুধু একটা ছোট্ট টিপস দিয়ে যাবো, যাদের দেখছেন শনি খুব ডিস্টার্ব রয়েছে তারা ইয়েলো কালার প্রচুর ইউজ করুন, মিডল ফিঙ্গার একটা সোনার মোটা আংটি পরে থাকুন, যদি মনে করছেন যে আসতে পারছেন না কাউকে দেখাতে পারছেন না এটা অন্তত করুন, একটু হলুদ খান প্রতিদিন সেটা অন্তত করে থাকুন, অবশ্যই সেই লক্ষ্যে এগোতে পারুন, ভালো থাকুন এটাই আমরা চাই এবং সেটাই সম্ভব হোক। আর যদি কোনো সমস্যা হয় তাহলে হাত ধরতে পারুন এমন একজন বিশ্বাসযোগ্য ভরসার মানুষের, সেই শুভকামনা থাকলো। ভালো থাকুন, আজকে বিদায়, নমস্কার। নমস্কার।